सुप्रिय दर्शक श्रोता न्यूज नाउ प्रचारित होच्छे खलिल हालाल चाइनीज बस्मा फाउंडेशन ट्रांसफोर्टेक बिस्मिल्ला हालाल लाइफ पोल्ट्री ओ जाकी टैक्स एंड अकाउंटिंग एर सौजन्ये न्यूयॉर्कर ब्रॉन्क्से नॉर्थ ईस्ट ब्रॉन्क्स बांग्लादेशी अलायंस नामे एक नतून संगठनेर आत्मप्रकाश घटेछे। उत्तर पूर्व ब्रॉन्क्स अंचले बांग्लादेशी कम्यूनिटी गत 10 बछर धरे उल्लेखयोग्यभावे बृद्धि पाच्छे। এজন্য কমিউনিটির মধ্যে যোগাযোগ এবং সম্প্রীতি তৈরির লক্ষ্যে এই সংগঠনটি গঠন করা হয়। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বনভোজন। গতকাল 27 জুন এই আয়োজন সম্পন্ন হয় নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া পার্কে। নারী পুরুষ শিশু তথা পরিবারের সব সদস্যরা অংশগ্রহণ করায় বনভোজনটি পরিণত হয় পারিবারিক মিলন মেলায়। বাংলাদেশী আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে 3টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল 27 জুন বিকেলে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুলে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো আহবাব চৌধুরী খোকনের ভ্রমণ কাহিনী 0 পয়েন্ট এবং সারোয়ার চৌধুরীর 2টি বই বোহেমিয়ান ভাবনা ও কাঙাল ভালোবাসা। ফ্লোরিডার মিয়ামি ডেইড কাউন্টির 12 তলা ভবন ধসের ঘটনায় উদ্ধার অভিযান এখনও অব্যাহত আছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে 9টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 150 জন। আনন্দমুখর পরিবেশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গার্ডেন এর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল 27 জুন এই আয়োজন সম্পন্ন হয় শেরউড আইল্যান্ড স্টেট পার্কে। খেলাধুলা ভোজ আর নানা প্রতিযোগিতায় সাজানো ছিল এই আয়োজন। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা আগের সকল রেকর্ড ভঙ্গ করেছে বাংলাদেশে। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 8,364 জন। এর আগে গত 7 এপ্রিল এই সংখ্যা ছিল 7,626 জন। তখন সেটিই ছিল একদিনে সর্বোচ্চ শনাক্ত। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় 12 থেকে 18 বছর বয়সীদের টিকার আওতায় আনছে সৌদি আরব। দেশটি অল্প বয়সীদের শরীরে ফাইজার বায়োএনটিকের তৈরি করোনা ভাইরাসের টিকা প্রয়োগ করবে। গতকাল 27 জুন টুইটারে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবিএম আবদুল্লাহ। গতকাল 27 জুন বিশ্ববিদ্যালয়ের 251তম সিন্ডিকেট সভায় তাঁকে এই ডিগ্রি প্রদান করা হয়। তার গবেষণার বিষয় ছিল মানব সম্পদ উন্নয়নে ইসলামী ব্যাংক পরিপ্রেক্ষিত বাংলাদেশ। অনাস্থা ভোটে হেরে যাওয়ার 1 সপ্তাহ পর পদত্যাগ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। আজ 28 জুন দেশটির স্পিকার আদ্রিয়াস লোরলেনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। স্টেফানি প্রথম কোনো সুইডিশ প্রধানমন্ত্রী যিনি সংসদ সদস্যদের ভোটাভুটিতে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হলেন।